কুকুরের তাড়া খেয়ে চারতলা বাড়ি থেকে ঝাঁপ দিল 9 বছরের বালক, কেবল তারে আটকে গিয়ে বরাক জড়িয়ে প্রাণ রক্ষা। এই গল্প শুনলে কবি নজরুল ইসলামের লিচু চোর কবিতার কথা আপনার মনে পড়তে বাধ্য। সেই যে বাবুদের তালপুকুরে, হাবুদের ডালকুকুরে, সে কি বাস করলে তাড়া, বলিথাম একটু দাঁড়া। কবিতার মাঝের লাইনগুলি যেন বড় জীবন্ত এ গল্পের সাথে। লাফিয়ে ডিঙ্গনু দেওয়াল, দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ডেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর গোলে। এখানে পাঁচিল গোলে ঠিকই, তবে সেটা চারতলার। পরিষ্কার করে বলা যাক, কুকুরের হাত থেকে প্রাণে বাঁচতে চারতলা বাড়ির ছাদ থেকে লাফ দিল 9 বছরের বালক। বরাত জোরে প্রাণে বেঁচেছে ওই বালক, তবে ভয় কাটেনি এখনও। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের শালিমার রাজকুমার গাঙ্গুলি লেনে। জানা গেছে ব্যান্ডেলে এক আত্মীয়ের বাড়িতে যাবে বলে রাতে হাওড়ায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল ওই বালকের পরিবার। সেখানেই চারতলা বাড়ির ছাদে ওই বালক কুকুরের সাথে খেলছিল। আচমকায় খেপে ওঠে কুকুরটি, তাড়া করে বালককে, প্রাণ ভয়ে শেষমেশ ছাদের পাঁচিল টপকে নিচে লাফ দেয়। নিচে কেবল টিভির তার থাকায় সেখানে আটকে যায় বালক। সেখান থেকেই তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় হাওড়ায় এক বেসরকারি হাসপাতালে, সেখান থেকে হাওড়া জেলা হাসপাতাল, এরপর তাকে নিয়ে আসা হয় কলকাতার SSKM হাসপাতালে। সেখানে চিকিৎসার পর চিকিৎসকেরা ওই বালককে ছেড়ে দেয়। বাড়িতে ফিরলেও এখনও রাতের সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি ছোট্ট ছেলেটি। মনে মনে যেন সে বলছে, যাবো ফের কানমলি ভাই, চুড়িতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খেঁচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নাক হপ্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া।